ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে মালদার দিকে নজর রাখবো। গাজলের অর্থাৎ মালদার গাজলে কোঅপারেটিভ ব্যাংকের ভোটে উত্তেজনা, বিজেপির বিরুদ্ধে ভোট লুটের চেষ্টার অভিযোগ উঠছে। তৃণমূলের ভোট ঘিরে তৃণমূল বিজেপি উত্তেজনা, এবং উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় তা সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, বিজেপির বিরুদ্ধে ভোট লুটের চেষ্টা, এখানে কোঅপারেটিভ ব্যাংকের যে ভোট, সেই কোঅপারেটিভ ব্যাংকের ভোট চলছিল। মালদার গাজলের কোঅপারেটিভ ব্যাংকের ভোট লুটের চেষ্টার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে, অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সব্যসাচী মণ্ডল। সব্য, ঠিক কি ঘটনা ঘটেছে এখানে, কি জানতে পারছো? হাজিনাকু মোহাম্মদ হাই স্কুল, এখানেই চলছে মালদা কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এর নির্বাচন। সেই নির্বাচনে কিন্তু বিজেপি বিধায়কের বিরুদ্ধে সরাসরি বুথে ঢুকে ভোট লুটের চেষ্টার অভিযোগ উঠছে, যেটা তৃণমূল বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ চলছে। যদিও বিজেপি বিধায়কের দাবি যে না, এখানে কোনো ভোট লুট হয়নি, আমরা একটা অভিযোগ পেয়েছিলাম যেটা যে ভোটার লাইনে দাঁড়িয়ে ফেক ভোটাররা ভোট দিচ্ছে, অর্থাৎ মৃত ব্যক্তির নামে ভোট হয়ে যাচ্ছে, এমনটাই অভিযোগ বিজেপি বিধায়কের। সেই অভিযোগ পেয়ে কিন্তু বিজেপি বিধায়ক ভিতরে এসেছেন, এমনটাই দাবি করেছেন বিজেপি বিধায়ক। যদিও বিজেপি বিধায়ক সেই ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতেই তৃণমূলের তরফ থেকে পাল্টা স্লোগান শুরু হয়, এবং তৃণমূলের যেটা অভিযোগ যে এই ভোট গ্রহণ কেন্দ্রে বিধায়কের নেতৃত্বে তার দলবল নিয়ে তারা ভোট লুটের চেষ্টা চালাচ্ছে, এবং পুরো ঘটনায় এক প্রকার উত্তেজনা তৈরি হয় এবং পরিস্থিতি সামাল দেয় পুলিশ। সুদীপ্তদা, বেশ, অনেক ধন্যবাদ সব্যসাচী, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সব্যসাচী মণ্ডল।